দেখতে গিয়েছিলাম পাউন্ড শপে নতুন কিছু আসছে কিনা, কারণ পাউন্ড শপে প্রায় প্রায় নতুন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যা খুবই আমার ভালো লাগে। আজকে একটু ক্লিনিং ছিল, বাসাও ক্লিনিং করেছি, বাচ্চাদেরকে নিয়ে বাইরে আসছি, সব মিলিয়ে আজকে আমার ছোট্ট একটা ব্লগ, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কী খবর সবাই, কেমন আছেন? বেশিরভাগ সময় ব্রেড ক্রাম আমি ঘরেই বানাই, আমার যেই বানানো ছিল সেগুলো শেষ হয়ে গেছে, তো আজকে লাগবে, এই জন্য দুইটা ব্রেড নিয়ে নিছি। আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করি, যেহেতু আমাদের ঘরে সবসময় ব্রাউন ব্রেড থাকে, আমরা হোয়াইট ব্রেডটা খাই না, তো ওইটা দিয়েই হচ্ছে আমার বেশিরভাগ বানানো হয়। দেখতে সুন্দর লাগে না, বাট একই প্রসেস, কোনো ডিফারেন্স নাই। এটা বানানো খুবই সহজ, আর আমাদের ঘরে সবসময় ব্রেড থাকে, এই জন্য আমার আর কেনা হয় না। যখন যতটুকু লাগে আমি ঝটফট বানিয়ে নিই, আবার বেশি করে বানিয়ে আমি রেখে দিই না, কারণ আমার ব্রেড ক্রামটা তেমন একটা লাগে না, অনেক দিন পর পর অল্প একটু লাগে, তো যখন লাগে ঘরে তো ব্রেড থাকেই, ঝটফট জাস্ট বানিয়ে ইউজ করি। অল্প একটু ব্রেড ক্রামের কিন্তু অনেক দাম, আমি প্রায় আগে কিনে নিতাম, তো যখন কিনতাম অল্প একটু জিনিসের দাম দেখতাম অনেক, আর একবার খোলার পরে সেটা দেখা যায় যে আমার আর অনেক দিন ইউজ করা হতো না। যখন থেকে এটা আমি জানলাম তখন থেকে হচ্ছে আমি এভাবে ইউজ করি। এতে দেখা যায় আমার কাছে মনে হয় যেমন একটা সঞ্চয় হয় তেমন হচ্ছে ওয়েস্টও কম হয়, আর যতটুকু নিজের দরকার ততটুকুই হচ্ছে করা যায়। ব্রেড ক্রাম অনেক সময় কিনে আমি বেশি ইউজ করতে একটু মানে আমার খারাপ লাগতো, মনে হতো এতটুকু ব্রেড ক্রাম একবার ইউজ করবো শেষ হয়ে যাবে, আর এটুকু ব্রেড ক্রামের দাম কত। এখন নিজের ইচ্ছে মতো যতটুকু দরকার বানিয়ে নিচ্ছি, আর যতটুকু ইউজ করার মনের মতো ইউজ করতে পারছি, কারণ অনেক সময় দেখা যায় আমাদের একটু গড়বড়ের কারণে ব্রেড ক্রামটা অনেক বেশি ইউজ করতে হয়, তখন দেখা যায় কেনাটা অত ইউজ করা যেত না। এখন দেখা যায় অনেক সময় আমাদের অনেক বেশি লিকুইড হয়ে গেলে ব্রেড ক্রাম ইচ্ছা মতো দিয়ে আমি হচ্ছে এটা ইউজ করি। তো আমি ওভেনে হচ্ছে অল্প অল্প করে 1 মিনিটের মতো দুইটা সাইডে আমি ফ্রাই করে নিয়েছি। অনেক সময় 1 মিনিটের কম লাগতে পারে, বেশি লাগতে পারে, মাইক্রোওভেনের উপরে ডিপেন্ড করে, প্লাস ব্রেডের উপর ডিপেন্ড করে। আপনারা খুলে খুলে দেখবেন, যখন দেখবেন যে একটা সাইড একটু ড্রাই হয়ে গেছে বা ক্রিস্পি হয়ে গেছে, একটা সাইড উল্টায় দিয়ে যখন দেখবেন প্রপার ক্রিস্পি হয়ে গেছে, বের করে ঠান্ডা করে তারপর হচ্ছে এরকম পাউডার বানিয়ে অনেক দিন সংরক্ষণও করা যায়, এটা তেমন নষ্টও হয় না। বাচ্চাদেরকে নিয়ে পার্কে চলে আসছি, তো সাইফান আর সাইফানের বাবা হচ্ছে এটার ভিতরে একটু খেলাধুলা করছে বল দিয়ে, আর আমি সায়ানকে নিয়ে ওই সাইডে চলে গেছি। নর্মালি এখানে অনেক মানুষ থাকে, আজকে আমি কাউকে দেখতেছি না, আমরা ছাড়া আর কেউ নাই, খুবই ভালো লাগছে। আমি এখন সায়ানকে নিয়ে বেবি সাইডে চলে যাব, সায়ান একা একা খেলবে, কারণ এখানে সায়ান প্রচণ্ড ডিস্টার্ব করতেছে, ও হচ্ছে ওদের খেলতে দিবে না। এটা কি শায়ান? ওয়াও, এখানে সুন্দর করে লিখে দিছে পাখিদের খাবার দেওয়া যাবে না, তারপরেও কিছু মানুষ এখানে তাদের ঘরের এক্সট্রা খাবার ফেলে রেখে যায়, মানে দেখাচ্ছে যে আমরা পাখিদের খাবার দিচ্ছি, আসলে না, তাদের যে খাবারটা নষ্ট হয়ে গেছে তারা আর খাবে না, বিনে না ফেলে এখানে এসে দিয়ে যায়। এভাবে লিখে দেওয়ার পরও কিছু মানুষ কেন এই কাজগুলো করে আমি জানি না, প্রচুর খাবার এখানে জমে একদম 12টা বেজে আছে, নোংরা হয়ে রয়েছে, পাখি তো সব কিছু খাচ্ছে না, পাখি তার নিজের খাবার ঠিকই নিজে জোগাড় করে নিতে পারে, মানুষের থেকে পাখির খাবার দরকার নেই। এইভাবে আমাদের কিছু এশিয়ান মানুষ আছে এদেশে এসে পার্কেও এই নোংরামিগুলো করে যায়, আর একজন দুজনের জন্য আমাদের পুরো এশিয়ান মানুষের উপরে
খুবই একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে, যেটা আমার এত বিরক্ত লাগছে মুরব্বি দেখে আমি কিছু বলি নাই। সে দেখে পরে বুঝতে পারছে যে আমি তাকে দেখেছি এবং সে একটা হাসি দিয়েছে, বাট আমার সে যাওয়ার পরে মনে হয়েছে যে তাকে আমার কিছু বলার দরকার ছিল, যে এখানে এত বড় করে লেখার পরও আপনারা কেন খাবারগুলো ফেলে যাচ্ছেন। খাবার দেখি মনে হচ্ছে এটা কোনো বাঙালিদের খাবার না, এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান গুজরাটিদের খাবার বেশি। খাবার দেখে আমরা বুঝতে পারি, আর এই কাজগুলো তারাই বেশি করে, যেটা আমি অনেকবার দেখেছি। যাই হোক, আমাদের মধ্যে বাঙালিরা যদি এই কাজ করে থাকেন, প্লিজ আজকের পরে আমার ভিডিও দেখার পর শোনার পর এই কাজগুলো করবেন না, এগুলো আসলে ভালো কাজ না। যদি লিখে থাকে যে এখানে খাবার দেওয়া যাবে না, তারপর আমরা কেন এই খাবারগুলো দিয়ে পরিবেশ নষ্ট করব। আজকে হচ্ছে আমার এগুলো ওয়াশ করার ডেট হয়েছে, মানে খুবই ময়লা হয়েছে, তো চিন্তা করলাম আজকে এগুলো ওয়াশ করে দিই। বিকেলবেলা তো আমি একটু হাঁটতে বের হই, তো হাঁটতে বের হয়ে আমি একটু পাউন্ডল্যান্ডে আসছি, কিছু আমার খোঁজার ছিল, খুঁজতে এসেছি, কারণ তাদের কাছে মাঝে মাঝে সেটা পাওয়া যায়। এসে একটু দেখলাম যে নতুন কিছু আসছে কি না, পরে দেখলাম এই টপটা এসেছে, এটা হোয়াইট হলে আমার জন্য ভালো হতো, আমার একটু হোয়াইট ভালো লাগে। এই ট্রেগুলো খুবই সুন্দর। আমাদের যদি কিছু লাগে তাহলে আশেপাশে হাঁটার দূরত্বে আমি সবসময় হচ্ছে পাউন্ডল্যান্ডে আসি, যেখানে অনেক কিছু পাওয়া যায়, বড় পাউন্ডল্যান্ডের মতো এটার মধ্যে অনেক কিছু থাকে। তা আমার কিছু লাগলে বা আমার কিছু মনে পড়লে আমি দূরে হচ্ছে এটাতে চলে আসি, হেঁটেই আসতে পারি, আমার কোথাও আর কি ট্রাভেল কস্ট করে যেতে হয় না। যাদের গাড়ি আছে বা যাদের কাছে অন্য কোনো ওয়ে আছে দূরে যাওয়ার জন্য, অনেক বড় বড় শপ আছে দূরে, সেখানে যাওয়া যায় এবং সুন্দর সুন্দর জিনিসও কিন্তু কেনা যায়। এই গাছটা অনেকদিন ধরে দেখতেছি, এই টাইপের একটা গাছ আমি কিনবো, তবে এটা না, এই টাইপের আরও অনেক সুন্দর সুন্দর গাছ আছে যেগুলো মাঝে মাঝে আসে আমার কাছে, যদিও আছে একটা গ্রিন, তো এখন আপাতত লাগবে না। আজকে পাউন্ডল্যান্ডে ঘুরে দেখলাম দুই একটা জিনিস আসছে একটু ডিফারেন্ট নতুন, বাট বেশিরভাগই হচ্ছে পুরনো, আর অধিকাংশ দেখা যায় শেষ হয়ে গেছে, সব কিছু একদম এলোমেলো। এর মানে বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে সেল হয়েছে, গোছানো নাই। আর এই জিনিসটা সবসময় এখানে থাকে, আমার খুবই কেনার ইচ্ছা, তবে এটা কিনে কোথায় রাখবো ওইটা আগে ডিসাইড করতে হবে, একদিন দেখা যাবে এটা আমি কিনেই ফেলতেছি যেহেতু এত পছন্দ হয়েছে। আমার আসলে এখান থেকে একটা কিছু দরকার ছিল, বাট আমার মনের মতো সাইজ মতো পাচ্ছিলাম না। এটা ধরে দেখলাম খুবই লাইট ওয়েট, মানে কোয়ালিটি একদম ভালো না, আর যেটা আমি চাচ্ছিলাম সেটা আমি পাচ্ছি না। এই ম্যাটটাও আমার খুব পছন্দ হয়েছে, যদিও আমার টেবিলটা হচ্ছে ব্ল্যাক, আমি চিন্তা করতেছি কোন কালারটা নিব, গ্রেটা না লাইট কালারটা। এখানে আরও খুঁজতেছিলাম আমার ব্ল্যাক টেবিলের জন্য, দেখা যায় একটু ডিফারেন্ট বা রেড হোয়াইট এরকমটা বেশি সুন্দর লাগবে। বিশেষ করে আমি আজকে একটা গ্লাসের দেখতে এসেছিলাম, যেটার মধ্যে আমি আইসক্রিম বা সুন্দর সুন্দর জুস বানিয়ে ডেকোরেট করতে পারবো, এবং গ্লাসটা দেখতেও একটু ডিফারেন্ট হতে হবে। নর্মাল গ্লাস তো আমার ঘরে অনেকগুলোই আছে এবং কয়েক ধরনের গ্লাসে আছে, বাট আমি একটু ডিফারেন্টটা খুঁজতেছি, কিন্তু সেটা পেলাম না। পুরো স্টাম খুঁজেছি, আপনার বার খুঁজেছি, কোনো সবই একটু ভালো ডিজাইনের পাই নাই। তারপর আর কি সব ঘুরে ঘুরে দেখতেছিলাম যে অন্য কিছু পাই কি না, তো এখানে হচ্ছে সব গ্লাস সেট ছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে একটু একটু করে দেখতেছিলাম কোনটার মধ্যে আমি সুন্দর একটা জুস বা আইসক্রিম বানিয়ে ডেকোরেশন করতে পারি। আর আমার এই বলটাও দরকার, বাট আমি একটু আগে এরকম একটা বল হচ্ছে অন্য শপ থেকে কিনেছি, তাই আর কিনি নাই। এটার সাইজটাও ছোটো ছিল আর প্রাইসটাও একটু বেশি ছিল, আমি এর চেয়ে কম প্রাইসে অন্য একটা শপ থেকে পেয়েছি। তো মোটামুটি আমার দেখা শেষ, এখন আমি বাসা চলে যাচ্ছি, বাই।